আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আমি যাচ্ছি অন্টারিও লেকে। আজকে ছুটির দিন, ক্যানাডা ডে। তাই বিকেলের দিকে বের হলাম। ওয়েদারটা খুবই ভালো। লেক আমার বাসা থেকে অ্যারাউন্ড 5-6 মিনিট ফার। আমার হাজবেন্ডের সাথে যাচ্ছি। আপনারাও দেখতে থাকুন এখানকার পরিবেশটা। কতটা সুন্দর, চতুর্দিকে শুধু গ্রিন আর গ্রিন। ভিডিওটা না টেনে আপনারা দেখুন। সুন্দর মনোরম পরিবেশ, সাথে ওয়েদার, সমস্ত কিছু মিলে এতটাই ভালো লাগার সেটা বলে বোঝানো যায় না। এখানে কোনো যানজট নেই। এটা আমার বাসার কাছাকাছি, যেখানে আমি থাকি। এই জায়গাটা অন্টারিও লেকের খুব কাছাকাছি।
এখানে অনেক পুরানো বাড়িঘরও আছে, আবার মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর বাড়ি আছে, বাট অনেক এক্সপেন্সিভ এই বাড়িগুলো। চলে এসেছি আমি লেকের কাছে, এখন গাড়ি পার্ক করে তারপরে যাব সামনের দিকে। আমি হাঁটছি, দেখুন আমাদের দেশে শাপলা যেরকম তেমনই শাপলা, বাট খুব ছোট ছোট পাতা, আমাদের দেশের মতো অত বড় পাতা না। এটা লেকের পাশে, এখানে আবার মাছও আছে, কিন্তু এখানে মাছ ধরা নিষেধ। তো আমি হেঁটে যাচ্ছি, কয়েক গজের মধ্যেই লেক, এটা ব্রিজ, ব্রিজের উপরে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। তো চলে আসলাম, সুন্দর অনেক উপভোগ্য জিনিসটা। আমার ভীষণ ভালো লাগে এখানে, আকাশের সাথে মিশে গেছে মনে হয় পানিগুলো। আকাশের রং আর পানির রং এক হয়ে গেছে। ঢেউগুলো নির্দিষ্ট একটা জায়গা পর্যন্তই আসে, এর চেয়ে বেশি সামনে আসে না। খুব বেশি সময় এখানে বসতে পারবো না, আমার শীত লাগছে।
এখানে বসার অনেক অ্যারেঞ্জমেন্ট আছে, তো দেখা হয়ে গেল, এখন আমি চলে যাচ্ছি বাসার দিকে। যাচ্ছি বাসায়, দেখুন খুব কাছাকাছি চলে এসেছি। আজকের মতো আমি এখানেই রাখছি, অন্য সময় অন্য কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।